আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো অনেক বেশি ঘের দেওয়া এবং গরমে আরামদায়ক হবে এরকম একটি মেয়ে বাবুদের জন্য বেবি ফ্রক বা বেবি নিমা কিভাবে আপনারা একদমই সহজ পদ্ধতিতে এ টু জেড কাটিং এবং সেলাই করতে পারবেন তো আমি এই ভিডিওটি একদমই সহজ করে তৈরি করেছি যাতে করে যারা নতুন সেলাই কাজে তারাও একবার দেখলেই বুঝতে পারেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এক দেখাতেই আপনারা কিন্তু এই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল একেবারেই নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখানে আমি হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি এখানে প্রিন্ট যে কাপড়টা আছে সেটা বারো গিরো পরিমাণ নিয়েছে এবং এক কালার কাপড়টা হাফ পরিমাণ নিয়েছি প্রথমে আমি প্রিন্ট কাপড়টা খুলে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই বাস পরিমাণ কাপড় আছে আমি এটা আপনাদেরকে লম্বাটা দেখিয়ে দিচ্ছি কতটুকু এখানে কাপড় আছে এই যে লম্বা হচ্ছে সাতাশ ইঞ্চি পরিমাণ আছে তো এখানে যেহেতু দুই পাট পরিমাণ কাপড় আছে এখন এটাকে হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে আমি চার পাট করে নিচ্ছি চার পাট করে আমি সুন্দরভাবে এটা ভাঁজ করে নিচ্ছি তো এরপর কাপড়টা ভাঁজ করার পর খেয়াল রাখবেন এটাই কিন্তু দুইটা পার্ট বন্ধ আছে যে এই পাশটা আর হচ্ছে এই পাশটা আর এই দুইটা পাশ হচ্ছে খোলা থাকবে এটা কাপড়টা ভাঁজ করার সময় খেয়াল রাখতে হবে তো এরপর আমি এখন বাকি মাপগুলো দেখে দিচ্ছি প্রথমে হচ্ছে লম্বা মাপটা এখানে টোটাল কাপড়ের যে লেন্থটা আছে সেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ এখন এই পাশও আমি চোদ্দো ইঞ্চি নিয়ে হচ্ছে এখানে মার্ক করে নিচ্ছি এভাবে মার্ক করে নিলাম নেওয়ার পর তারপর আমি এখন বাকি মাপগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে গলার যে অংশটা আছে সেটা নিচ্ছি আমি তিন ইঞ্চি পরিমাণ করে এখানেও তিন ইঞ্চি এই পাশেও তিন ইঞ্চি করে নিচ্ছি এটা আমি তৈরি করবো পাঁচ মাস থেকে এক বছরের বেবির জন্য তো এক বছর বয়সে উপর থেকে হলে এই মাপটা আপনারা ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এরকম করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন রাউন্ডটা এখানে হচ্ছে আমার পাঁচ ইঞ্চি পরিমাণে এসেছে চার ভাজে পাঁচ ইঞ্চি আপনারা কিন্তু এভাবে ইঞ্চি টেপটাকে হচ্ছে বাঁকা করেও নিতে পারেন এরপর আমার এগারো ইঞ্চি এখানে মানে এই দাগটা দেওয়ার পর গলার মাপটা নেওয়ার পর দুই পাশে আমার এগারো ইঞ্চি আছে তো এখন আমি এই এগারো ইঞ্চি করেই হচ্ছে এভাবে রাউন্ড করে মার্ক করে দিচ্ছি আম্রেলার শেপ করে ঠিক এইভাবে করে ইঞ্চি টেপটাকে মাপ থেকে ধরে ধরে মানে গলা যে মাপটা দিয়েছিলাম সেখান থেকে ধরে ধরে হচ্ছে মার্ক করে নিয়েছে এখন আমি এখানে ভালো করে মার্ক করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো মার্ক করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আর এর অংশটা নিব তো এখানে কিন্তু আমি যেহেতু ফিতা দিব ফিতা দিয়ে আমি হচ্ছে কাটটাকে বাড়িয়ে নিব তো সেজন্য এখানে হচ্ছে যেহেতু ছোট বেবি আমি হচ্ছে এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিলাম টোটাল হ্যাঁ টোটাল লেন্থ হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো ফিতা যেহেতু দিব তাহলে ফিতা থেকে আমি এখানে অর্ধেক নিচ্ছি মানে টোটাল যে লেন্থ আছে সেটা থেকে অর্ধেক নিচ্ছি দুই ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ এসেছে আমার এখানে সাড়ে চার ইঞ্চিকে দুই ভাগ করার পর তারপরে এভাবে মার্ক করে নেওয়ার পর এইভাবে করে আমি হচ্ছে রাউন্ড করে দিচ্ছি আর মূলের এই অংশটা এখানে আমি কম নিয়েছি আপনারা হয়তো মনে হচ্ছে কেন কম নিলাম এটা আমি আবারও বলে দিচ্ছি যেহেতু উপরে আমি ফিতা দিব সিতা দিয়ে বাড়িয়ে নিব তো এখানে লম্বাটা কিন্তু আরও দুই ইঞ্চি পরিমাণ বাড়বে তেরো ইঞ্চি পরিমাণ হবে এরপর আমি এখানে যে দাগ দিয়েছি সেই দাগ অনুসারে এখন শুধু কাপড়টাকে কেটে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকুনটি ক্লিক করতে ভুলবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি এখানে এক্সট্রা যে কাপড়টা মানে নিচ থেকে বেঁচে যাওয়া যে কাপড়টা আছে সেটা নিয়ে নিলাম তো এটাকে আবার এইভাবে করে চার ভাজে ভাজ করে দিয়েছি এক সাইড থেকে এবং এখানে যে গলার অংশটা আছে সেটা আমি বসিয়ে নিয়েছি তো এই মাপ অনুসারে আমি এখানে হচ্ছে গলার যে পটিটা দিব সেটা কাটিং করব মাপ অনুসারে আমি এখানে কেটে নিয়েছি এক্সট্রা কিছুটা মানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে মাপ থেকে আর এখানে চড়াটা দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এভাবে রাউন্ড করে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কেটে নিয়েছি তো এটা হচ্ছে গলার পটি দেওয়ার জন্য সেটা আমি সেলাইয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কীভাবে দিতে হবে তারপর আমি এখানে একটু বসিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে জয়েন্টটা হবে এবং দুই সাইডে ভাঁজ করে সেলাই হবে তো এরপর আমি হচ্ছে নিচের যে কুচিটা কাপড়টা কাটবো সেই কাপড়টার জন্য আমি এখান থেকে মাপ নিয়ে নিচ্ছি তো এখানে যা ঘের আসবে মানে সামনে এবং পেছনের অংশটা যা ঘের আসবে মোট তার থেকে হচ্ছে ডাবল কাপড় নিতে হবে কুচির জন্য তো এখানে আমি কুচির কাপড়টাকে কেটে নিচ্ছি তো এই কাপড়টাকে দুই ভাজে প্রথমে ভাজ করে নিয়েছি এরপর আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিব। চার ভাজে ভাজ করে এখন হচ্ছে আমি এখানে মাপ নিয়ে কেটে নিচ্ছি কাপড়টাকে তো এখানে আমি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মাপ নিচ্ছি সেলাই করে আমার দুই ইঞ্চি থাকবে এখানে তো এভাবে করে সাড়ে তিন ইঞ্চি করে মাপ মাপ দিয়ে হচ্ছে কাপড়টা নিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি এই দাগ অনুসারে কাপড়টাকে কেটে নিচ্ছি তো কুচির কাপড়টা নেওয়ার পর এখানে এক্সট্রা যে কাপড় আছে সেটা দিয়ে হচ্ছে আমি ফিতা তৈরি করব তো এটা এই কাপড়টাকে আমি এখন আরেকটা ভাঁজ দিয়ে নিলাম নেওয়ার পর এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চি পরিমাণ চড়া রেখে কাপড়টাকে কেটে নিয়েছি তো কাপড়টা কাটার পর এরপর হচ্ছে ফিতাতে যে কলিগুলো দিব সেগুলা এখানে গলার যে অংশটা কেটেছি বাড়তি যে অংশটা আছে কাটার পরে সেটা এভাবে করে ভাজ করে কেটে নিলে হবে তো আমি এইভাবে ভাজ করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এখন এই কাপড়টাকে আবার চার ভাজে আগের মতো ভাঁজ করে নিয়েছি এবং আমার মনে হচ্ছে এখানে আলমলের অংশে আরও হাফ ইঞ্চির পরিমাণ একটু বেশি কাটলে ভালো হবে সেই জন্য হাফ ইঞ্চি ডিপ নিয়ে আমি কেটে নিয়েছি এরপর আরমুলের এইখানটা হচ্ছে বর্ডার দিব বা পাইপিনের মতোই তৈরি করে নিব সেই জন্য এক্সট্রা যে কাপড়টা ছিল নিচের ঘেটা কাটার পর সেটা আমি নিয়ে নিয়েছি তো এটা বাঁকা করেই কিন্তু এখানে পাইপিনের যে কাপড়টা আছে সেটা কাটতে হবে তো যেহেতু কাপড়টা বাঁকা করেই কাটা ছিল সেই আমি এইভাবেই নিয়ে নিয়েছি আর এখানে এক ইঞ্চি পরিমাণ চড়া কাপড় নিয়ে নেবেন আপনারা এখন আমি এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে তো এখান থেকে এক পার্ট নিয়ে নিলাম নেওয়ার পর এক সাইড থেকে আমি এভাবে ভাজ করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর এখন হচ্ছে এখানে কাপড়টাকে এইভাবে করে খুলে নিলাম তো কাপড়ের দুই সাইড তো বন্ধ থাকবে তো এখন এইভাবে করে কাপড়টা যে অংশটা আমি কেটেছি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে করে পুরোটা সেলাই করে নিচ্ছি নেওয়ার পর ভেতরের দিকে হচ্ছে সামান্য পরিমাণ সেলাইয়ের বাইরে কেটে নিচ্ছি ফিনিশিংটা ভালো আসার জন্য আর কাপড়টা কিন্তু আমি সোজা দিকে বসিয়েছি ভাস পাশে এরপর হচ্ছে এখন এই কাপড়টাকে এভাবে পেছনের দিকে উল্টে দিতে হবে দিয়ে এর উপরে একটা সেলাই দিতে হবে এভাবে করে দুইটা আরমলের যে অংশ আছে সেটা সেলাই করে নিতে হবে তো আমি একটা আপনাদের সাথে শেয়ার করেছি একই নিয়মে কিন্তু আরেকটা সাইডও আপনারা সেলাই করে নেবেন এই দেখতে পাচ্ছেন এক সাইড তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে একই নিয়মে আমি আর এক সাইডও সেলাই করে নিব মানে প্রথমে হচ্ছে কাপড়টা উপরে বসিয়ে তারপর উল্টে দিব তবে অবশ্যই তার আগে সাইডটাকে সেলাই করে দিতে হবে মানে বর্ডারের যে কাপড়টা সেটা তো একই নিয়মে আমি দুই সাইডে এখানে বর্ডার দিয়ে নিয়েছি পাইপিনের মতো করে তারপরে এখন হচ্ছে আমি গলার কাপড়ের যে পটিটা আছে সেটা বসাবো এই জন্য একই নিয়মে গলার যে কাপড়টা আছে সেটাও এক সাইড আমি সেলাই করে নিচ্ছি ভাজ করে করে চিকন করে হচ্ছে সেলাই করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি এবং কর্নারটা আবার হালকা করে একটা ভাজ দিয়ে সেলাই করে দিয়েছি এরপর এটাকে এভাবে সোজা পাশে বসিয়ে নিতে হবে একদম আরমুলের যে সেলাইটা আছে সে সেলাই বরাবর বসিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এখানে গলার যে মাপ আছে গলার মাপ অনুসারে ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিতে হবে আর এখানে সেলাই করার পর শেষের দিকটা আবার সামান্য পরিমাণ ভাজ করে সেলাই করে দিতে হবে মানে পট্রির যে কাপড়টা সেটা তো পট্রির কাপড়টা আমি আরেকটু ভালো করে সেলাই করার জন্য এর উপরে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি নাহলে দেখা যায় কাপড়টা বের হয়ে থাকবে তারপর এটাকে আমি উল্টে দিলাম দেখতে পাচ্ছেন উল্টো করে হচ্ছে কাপড়টা উল্টো দিকে নিয়ে আসলাম নেওয়ার পর এর উপরে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি সাইটের দিকে তো এরকম করে সেলাই কিন্তু আরেকটা সাইডও করতে হবে মানে গলার তো সামনের অংশ পেছনের অংশ দুইটা আছে তো একই নিয়মে কিন্তু আরেকটাও করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পট্টি লাগানোর পর ঠিক এরকম হবে মানে মাঝখানে ফাঁকা থাকবে ফিতাটাকে এটাতে ইনসার্ট করার জন্য তারপর হচ্ছে এখন একই নিয়মে কিন্তু আমি হলো আরেক পার্টও তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে আপনারা জয়েন্ট করে নেবেন এরপর এখন হচ্ছে ফিতাটা তৈরি করব কাদের যে ফিতাটা আছে সেই ফিতা তৈরি করার জন্য এখানে কাপড় হচ্ছে আমার লম্বা হলো বিশ ইঞ্চি পরিমাণ আর চড়া হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এখন এই কাপড়টাকে আমি আলাদা করে নিব। মানে মাঝখান থেকে হচ্ছে ভাগ করে নিব ভাগ করে এই কাপড়টাকে আলাদা করে নিচ্ছি এখানে দুইটা পার্ট বের হবে এভাবে আলাদা করে নেওয়ার পর এখন একটার সাথে একটা এভাবে জয়েন্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে জয়েন্ট করে নিতে হবে তো এই কাপড়টা লম্বা এখন কিন্তু চল্লিশ ইঞ্চি হবে মানে বিশ ইঞ্চি করে হচ্ছে চল্লিশ ইঞ্চি টোটাল ফিতার জন্য তো এই কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পরে এখন সোজা করে একটা সেলাই দিব আর কাপড়টা কিন্তু উল্টো দিকে আমি সেলাই দিয়েছি কারণ যেহেতু আমি জোড়া লাগিয়েছি এখন এখানে একটা বড় সুই নিয়েছি এবং হচ্ছে সুতা নিয়েছি আটপাট সুতা এখানে চার চারপাট করে আটপাট করে নিয়েছি এবং সুইটাকে প্রথমে কাপড় এক সাইডে ভালো করে গেথে তারপর হচ্ছে সুয়ের যে পেছনের দিকটা আছে সেটা আমি এর ভেতরে দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আরেক দিক আরেক সাইড দিয়ে বের করে নিয়েছি নেওয়ার পর এভাবে উল্টে নিতে হবে কাপড়টাকে টেনে টেনে তো এখানে এই ফিতাটা সোজা করে নেওয়ার পর একটু আয়রন করে নিতে পারেন চাইলে তারপর একটা সেফটি পিন আমি এর মধ্যে হচ্ছে আটকে নিয়ে এভাবে করে আমি যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম গলার দিকে সেই ফাঁকা জায়গাটা হচ্ছে এভাবে ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই যে নেওয়ার পর এই হচ্ছে বা যে কাতটা দেখতে পাচ্ছেন সেদিকে হচ্ছে এরকম থাকবে এরকম করে হচ্ছে আমি এখানে আরমুলের যে অংশটা আছে সেটা আরও হাফ বাড়িয়ে নিব মানে যতটুকু কেটেছে তার থেকে অর্ধেক আরও বাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে টেনে টেনে মাঝখানে কুচিগুলো দিতে হবে আর এই সাইডে হচ্ছে আমি কলি বসাবো যে কলিগুলো আগেই কেটেছিলাম এভাবে করে অনেকটা আম্রেলার শেপ করে কাটিং করতে হবে তারপর আমি এখানে হচ্ছে এই কাপড়টাকে এভাবে ভাজ করে এর ভিতরে বসিয়ে দিয়েছি দেওয়ার পর তারপরে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করার পর এটাকে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর এটার সামনের দিকটা হচ্ছে একটু কেটে কেটে ছোট ছোট করে কাটিং দিয়ে তারপর হচ্ছে কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এভাবে একটা ফুল তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ড্রেস হয়েছে এটা তো এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে আমি নিচের অংশটা কুচি দিব তো কুচির যে কাপড়গুলো এখন জোড়া দিতে হবে একটার সাথে একটা তো আমি এভাবে জোড়া দিয়ে নিচ্ছি এখানে কিন্তু যতটুকু কাপড় প্রয়োজন সে অনুসারে নিতে হবে আর আমি খুব বেশি কুচি দিব না হালকা কুচি দিব কারণ কাপড়ের পরিমাণটা এখানে কম আছে তো সেলাই করার পর এখন আবার আরেকটা সাইড এভাবে করে নিয়ে পুরোটা হচ্ছে আটকে দিতে হবে এই যে আটকে দিচ্ছি মানে কোনো খোলা সাইড থাকবে না তারপর হচ্ছে নিচের দিকটা হালকা ভাজ করে করে সেলাই করে দিচ্ছি তো এখানে আপনারা চাইলে একটা ভাজ দিয়েও সেলাই করে দিতে পারেন যদি সুতা ওঠার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দুইটা ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে দিতে পারেন পুরোটা আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে ড্রেসের যে কাপড়টা আছে সেটার সাথে জয়েন্ট করে দিব তো যে কোনো এক সাইড থেকে করলেই হবে যেহেতু এইখানে কোনো সাইডের কোনো অংশে সেলাই করা নাই সেজন্য আমি এখানে হচ্ছে যে কোনো এক এক সাইডে বসে এভাবে চিকন চিকন করে সোজা দিকে সেলাই করে নিচ্ছি তো ড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে আমি পুরোটা কুচি দিয়ে নিয়েছি যেহেতু একই নিয়ম সেজন্য আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি তো যে দেখতে পাচ্ছেন উপরের ফিতার অংশটা এমন হবে এখন এই ড্রেসটাকে সাজানোর জন্য আমি এরকম একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে নাই যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ